আপনারা জানেন যে ঢাকা মেডিকেল কলেজ দেশের একটি বৃহত্তম মেডিকেল কলেজ, যেখানে রোগীদের জন্য অত্যাধুনিক অনেক রকম সুবিধা রয়েছে। তো আমরা বেশ কিছুদিন ধরে এই ঢাকা মেডিকেল কলেজের রোগীদেরকে জিম্মি করে আপনার যে একটা সিন্ডিকেট গড়ে উঠেছে, সে সিন্ডিকেট নিয়ে আমরা আমাদের ডিজি মহোদয়ের নির্দেশ ক্রমে আমরা কাজ করছিলাম। এছাড়া আপনারা জানেন যে স্বাস্থ্যমন্ত্রী মহোদয় এই দালাল চক্রের বিরুদ্ধে অপারেশন করার ব্যাপারে নির্দেশ প্রদান করেছেন। আমাদের এই অপারেশনে আমাদেরকে বিভিন্নভাবে এনএসআই আমাদেরকে সহযোগিতা করেছে। তো আজকে যে আমরা বড় আকারে একটি দালাল চক্রের বিরুদ্ধে আমরা যে অভিযান পরিচালনা করেছি, এখনও আপনারা জানেন যে অভিযানটা চলমান রয়েছে। তো এখন আমরা অলমোস্ট 60 থেকে 65 জনের মতো আমরা দালাল চক্রকে আমরা ধরতে পেরেছি। এই সমস্ত দালাল যারা রয়েছে তারা ব্লাড ব্যাংক, আপনার বিভিন্ন ওয়ার্ড, ইমার্জেন্সি, বহির্বিভাগ, এরকম বিভিন্ন জায়গায় আপনার রোগীদেরকে জিম্মি করে তাদেরকে বিভিন্ন বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য প্রেশার ক্রিয়েট করে। এবং অনেক সময় দেখা যায় যে এই মেডিকেল কলেজের ভিতরে সিট পাইয়ে দেওয়ার জন্য তারা কিন্তু বিভিন্ন টাকা লেনদেন করছে এই সমস্ত অসহায় রোগীগুলোকে জিম্মি করে। তো আমরা বেশ কিছুদিন ধরে গোয়েন্দা নজরদারি আমরা চালিয়েছিলাম। গোয়েন্দা নজরদারির ভিত্তিতেই এবং উপযুক্ত প্রমাণ সাপেক্ষে আমরা এই সমস্ত দালাল চক্রকে চিহ্নিত করেছি। বাস্তবিক অর্থ হচ্ছে যে এখানে আসলে দালাল চক্রটা আমরা খুব অল্প সংখ্যক আজকে দালালকে আমরা ধরতে পেরেছি, 60 থেকে 65 জন। বাট এই সংখ্যাটা আরও বেশি হবে। আপনারা জানেন যে আমাদের এদের যে একটি চক্র রয়েছে এটা বিশাল একটা সিন্ডিকেট, বিশাল একটা চক্র, যারা দীর্ঘদিন ধরে এই সাধারণ জনগণকে, সাধারণ রোগীদেরকে, অসহায় রোগীদেরকে তাদের অসহায়ত্ব সুযোগ নিয়ে তারা জিম্মি করে তারা এই সমস্ত অপকর্মগুলো করে আসছে। আমাদের যে অপারেশন এটি চলমান একটি প্রক্রিয়া। ইটস নট দ্যাট আমরা আজকে করেছি আমরা আর অপারেশন করব না। আমরা পর্যায়ক্রমে আমরা প্রমাণ সাপেক্ষে, উপযুক্ত প্রমাণ সাপেক্ষে আমরা সমস্ত মেডিকেল কলেজগুলোতে আমরা এই দালালের দূরত্ব কমানোর জন্য যা যা যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করা যায় সে সমস্ত আমরা পদক্ষেপ গ্রহণ করব, যাতে সাধারণ জনগণ, যাতে সাধারণ নাগরিক এবং পরিশেষে যারা এখানে সেবা নিতে আসে তারা যাতে কোনো অবস্থায় তারা যাতে হয়রানির শিকার না হয় সেটি নিশ্চিত করব।